ইগলু মিষ্টি মুখের ইফতার নিয়ে হাজির হয়ে গেলাম নওশীন প্রতিদিনের মতো। কেমন আছেন? আজকেও রয়েছে একটি স্পেশাল ডেজার্ট রেসিপি এবং আমার একজন প্রিয় বন্ধু। আমার প্রিয় বন্ধুকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি, তার একটা কারণ আছে, সেই কারণটা সে আসলে বলবো। তবে তিনি কে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা যারা ক্রিকেট পছন্দ করেন এবং ক্রিকেট ম্যাচ নিয়ে অনেক এক্সাইটেড থাকেন তারা নিশ্চয়ই তাকে চেনেন। আমার খুব প্রিয় মানুষ, আমার খুব প্রিয় বন্ধু, আজকের না অনেক আগের আমাদের স্পিনার মোশাররফ রুবেল। শুধু স্পিনার বললে ভুল হবে, সে কিন্তু একজন অলরাউন্ডারও। আসছেন মোশাররফ রুবেল। আমি বলছিলাম যে আমি পরে বলবো কেন তাকে আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি। এর কারণ হচ্ছে যে রুবেলের বউ এত মজার মজার খাবার বানায় এবং এত সুন্দর তার ডেকোরেশন, এত সুন্দর ডেজার্ট, সবকিছু বানাতে পারে। সবচেয়ে ভালো সব ধরনের রান্না সে করতে পারে, দেশি, তারপর কি বলে চাইনিজ আইটেম বা কি বলে কন্টিনেন্টাল, সবকিছু সে পারে। এবং ডেজার্ট নিয়েও সে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, তাই না? ওকে, তুমি তো রোজা রাখো, বাট রোজার মানে বিয়ের আগের কথা একটু জিজ্ঞেস করছি যে ইফতারের টেবিলে আন্টির কোন জিনিসটা বানানো, কোন জিনিসটা সবচেয়ে প্রিয় ছিল, ছোটবেলা থেকে কোন জিনিসটাতে বেশি মানে ইউজড ছিলে? কি বলে পিয়াজু ছোলা, এই জিনিসটা ভেরি কমন। ওই জিনিসগুলি মানে আম্মা যেভাবে তৈরি করে ওই স্টাইলটা ভালো লাগে আর কি। এখন চৈতি নিশ্চয়ই অনেক নতুন নতুন মেনু করে। হ্যাঁ, ও তো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মেনু তৈরি করে, ওই জিনিসগুলি এখন অনেক এনজয় করি। ওর একটা স্পেশাল তিরামিসু একটা ডেজার্ট আছে, আচ্ছা, এটা খুব ভালো বানায় এবং সে নিজে থেকেই বলে কেউ আসলে আমি এটা ভালো বানাই, এবং যেই খাই সে খুব মানে কি বলে রমজানের মধ্যে যদি নাও পারি আমি ঈদের সময় কিংবা ঈদের পরে আসবো তোমার স্পেশাল তিরামিসু খেতে। যেদিন তোমার বাসায় যাচ্ছি আমি সেদিন হচ্ছে তুমি আমাকে খাওয়াবা রান্না করে নরমাল, আর ডেজার্ট আমি খাবো চৈতির রান্না। আসো তাহলে আমাদের ইগলু ডেজার্ট কর্নারে, তোমাকে আমি স্পেশাল ডেজার্ট করে খাওয়াই। কাম, আবারও বলে নিচ্ছি চৈতির মতো পারবো না, চৈতি একদম হাসবা না, আর রুবেল বাসায় যাওয়ার পরে বলবা না তোমার বান্ধবী তোমাকে ভুল পচা এটা ওটা খাইয়েছে, একদম কিন্তু বলবা না, বুঝছো? কারণ আমি জানি ইউ আর বেস্ট, বাট স্টিল আম ট্রাইং। হ্যাঁ, আমি তোমাকে যে স্পেশাল ডেজার্ট আজকে ইফতারে খাওয়াবো সেটার নাম হচ্ছে চকলেট মুজ উইথ আইসক্রিম। এটার জন্য আমার ইগলুর দুটো ভ্যারিয়েশন লাগবে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি। ইগলুর আইসক্রিম ছোটবেলা থেকে খেতে খেতে না আমরা বড় হলাম, তাই না? আইসক্রিম মানেই তো মনে হচ্ছে ইগলু। সো ডাবল সানডে চকলেট চিয়ার্স আর লাইট ভ্যানিলা আইসক্রিম, লাইট ভ্যানিলা দিয়ে আর হচ্ছে এটা জোস তো শুনো না দেখতে, আর এই যে ডাবল স্যান্ডি চকলেট চিয়ার্স দিয়ে আমরা এটা বানাবো। লাইট ভ্যানিলা সম্পর্কে তোমাকে একটু বলি, ইগলু এটা কিন্তু সুগার ফ্রি আইসক্রিম, সো ডায়েট আইসক্রিম বলা যায়। হ্যাঁ, ডায়াবেটিসের রোগী তারাও খেতে পারবে, খেতে পারবে আরামসে। আচ্ছা, প্রথমে যে কাজটা করব দেখাই একটু, এখানে কিছু চকলেট বিস্কিট আমি ক্রাশ করে রেখেছি। এই চকলেট বিস্কিটটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের চকলেট বিস্কিট, হ্যাঁ, এনি কাইন্ড অফ চকলেট বিস্কিট। হ্যাঁ, প্রথমে এটা আমি দিচ্ছি। একটু রেখে দিব। এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, যদি ক্রিম না থাকে দুধের সর, দুধ জাল দিয়ে দুধের সর দিয়ে হয়, এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিম তো পাওয়াই যায়। ফ্রেশ ক্রিমটা পুরোটাই দিতে হচ্ছে। ওফ, আমার যা মজা লাগে এইসব ক্রিম চিম খাওয়া। আচ্ছা, খেলো যখন, ম্যাচ যখন চলে তখন কি ইয়ে হয়, কি বলে আইসক্রিম দেয় ড্রেসিং রুমে? আইসক্রিম তো ওইভাবে খাওয়া হয় না। আচ্ছা, কারণ কি বলে এটা তো অনেক ঠান্ডা, হুট করে গরম থেকে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্য আমরা পরে ম্যাচ শেষে বা খেলার পরে বাইরে গেলাম তখন খাওয়া হয়, ডিনারে গেলাম তারপরে খাওয়া হয়। ওকে, এখানে একটু বাটার আছে মেল্ট করা, বাটারটা পুরোটাই দিচ্ছি, বাটারটাও মিক্স করতে হবে। দেখো সবই কিন্তু টেস্টি। হ্যাঁ একদম, এবং হেলদিও। মিক্স করছি এবং এটার সাথে আরো একটা জিনিস মিক্স করতে হবে, সেটা হচ্ছে লাইট ভ্যানিলা আইসক্রিম ইগলুর। ওকে,
ভ্যানিলা আমার খুব ভালো লাগে। ভ্যানিলা পছন্দ হচ্ছে না সবাই, কিন্তু চকলেট, চকলেটের ফ্যান, বাট আমার কাছে ভ্যানিলাটা ভালো লাগে। ভ্যানিলা পছন্দ করো? আমিও ভ্যানিলা পছন্দ করি, মানে খেলে ভ্যানিলা। এটা যতটুকু তুমি চাও, মানে তোমার বোলটা যতটুকু সেইভাবে আর কিংবা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যতটুকু মিক্স যাতে প্রপারলি হয়, সমান কোয়ান্টিটিটা কি সমান? হ্যাঁ হ্যাঁ, মিক্স যাতে প্রপারলি সবকিছু ইভেন কোয়ান্টিটিতে যাতে মিক্সড হয় সেটাই মেইনটেইন করতে হবে। সো এটা দিয়ে আমি পুরোপুরি মিক্স করলাম, এটা কিছুক্ষণ ফ্রিজে চিল করতে হবে জমার জন্য, সেট হওয়ার জন্য আমার এটা ইয়ে করতে হবে। যে ইনগ্রেডিয়েন্টসগুলো তুমি ইউজ করলে সব কোয়ার্টার কোয়ান্টিটি সমান হবে, একই একই পরিমাণ, রাইট? যেটার ভিতরে আমি ডেজার্টটা বানাবো সেটার ভিতরে এটা পুরাটাই দিতে হবে। ওকে, সো এটা আমি একটু জমানোর জন্য, সেট হওয়ার জন্য ওকে আমি একটু ফ্রিজে রেখে আসি। সো চিল হতে তো একটু সময় লাগবে, আমরা ততক্ষণ একটু গল্প করি আর একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, এই মিক্সচারটা চিল হতে একটু সময় লাগবে, একটা ছোট্ট ব্রেকের পর আবার ফিরে আসছি। এবং ফিরে আসার পরে দেখবেন ইগলু মিষ্টি মুখের ইফতারে কি আসলে ফাইনালি হচ্ছে, চকলেট মুজ উইথ আইসক্রিম দিয়ে। দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবারও ফিরে এলাম ইগলু মিষ্টি মুখের ইফতার নিয়ে। নওশিন আছি সাথে এবং সাথে আছেন ক্রিকেটার রুবেল। সো রুবেল, আমি এখন যেটা জমাতে দিয়েছিলাম সেটা নিয়ে আসি। আমি না আগে থেকে প্রিপেয়ার ছিলাম তো তোমাকে এটা খাওয়াবো। আমি আসলে আরেকটু মানে বেশিক্ষণ লাগে তো জমার জন্য আলাদাভাবে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ডাবল স্যান্ডি চকলেট চিয়ার্সটার ইয়ে আমি দিব। আমি যেটা করব প্রথমে এই জিনিসটা নিয়ে এটা দিলাম, হ্যাঁ ওকে, আবার এখানটায় দিলাম, সো আইসক্রিমের লেয়ারটা হয়ে গেল। এখন যেটা করব, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে চকলেটের যে ক্রাশ করে রেখেছিলাম সেগুলো কিন্তু রেখে দিয়েছি, হ্যাঁ এগুলো আমি একটু পড়তে 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 ছিটিয়ে দিলাম। ওকে, দেখতে সুন্দর যাতে লাগে। ওয়েফার পছন্দ করো? চকলেট ওয়েফার? হ্যাঁ অবশ্যই। ওকে, সো রেডি হয়ে গেল চকলেট মুজ উইথ আইসক্রিম স্পেশালি ফর ইউ। থ্যাংক ইউ, দেখতে অনেক ইয়ামি, খেতে অনেক টেস্টি ইয়ামি হবে। আমরা ইফতারে এটা খাবো, আমি একটু ফ্রিজে রেখে আসি কিছুক্ষণ, এটা চিল হোক। ওকে, হ্যাঁ তারপর ইফতার টাইমে, যেহেতু এখনো টাইম আছে সো ইফতার টাইমে বের করবো। এখানে কিছু চকলেট বিস্কিট আমি ক্রাশ করে রেখেছি, প্রথমে এটা আমি দিচ্ছি, একটু রেখে দিব। এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, যদি ক্রিম না থাকে দুধের সর, দুধ জাল দিয়ে দুধের সর দিয়ে হয়, এটা পুরোটাই দিতে হচ্ছে। এখানে একটু বাটার আছে মেল্ট করা, বাটারটা পুরোটাই দিচ্ছি, বাটারটাও মিক্স করতে হবে। এটার সাথে আরও একটা জিনিস মিক্স করতে হবে, সেটা হচ্ছে লাইট ভ্যানিলা আইসক্রিম ইগলুর। ওকে, সো এটা দিয়ে আমি পুরোপুরি মিক্স করলাম, এটার ভিতরে আমি ডেজার্টটা বানাবো সেটার ভিতরে এটা পুরাটাই দিতে হবে। ওকে, সো এটা আমি একটু জমানোর জন্য, সেট হওয়ার জন্য আমি একটু ফ্রিজে রেখে আসি। এখন হচ্ছে ডাবল স্যান্ডি চকলেট চিয়ার্সটার ইয়ে আমি দিব। আমি যেটা করব প্রথমে এই জিনিসটা নিয়ে এটা দিলাম, হ্যাঁ আইসক্রিমের লেয়ারটা হয়ে গেল। চকলেটের যে ক্রাশ করে রেখেছিলাম সেগুলো কিন্তু রেখে দিয়েছি, হ্যাঁ এগুলো আমি একটু পড়তে 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 ছিটিয়ে দিলাম। ওয়েফার পছন্দ করো? চকলেট ওয়েফার? হ্যাঁ অবশ্যই। রেডি হয়ে গেল চকলেট মুজ উইথ আইসক্রিম।
রেসিপিটার নাম হলো মুজ, এবং এটা বানানো হয়েছে কি দিয়ে, ইগলুর আইসক্রিম দিয়ে। রয়েছে এখানে চকলেট বিস্কিট। তো আসলে এখানে মুজটা কিন্তু বেশ একটু হেভি খাবার, মানে হেভি ডেজার্ট। এই ডেজার্টের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রেশ ক্রিমও রয়েছে, বাটারও রয়েছে। এটা কিন্তু ভয় পাবার কিছু নেই। আমাদের সারাদিন রোজা এবং রোজার পরে যে ক্লান্তি, সেই ক্লান্তির জন্য দরকার হলো হেভি খাবার। আর সেই হেভি খাবার কিন্তু এতগুলো খাবার দিয়ে পূরণ করার দরকার নেই। সেই খাবার আমরা যদি অল্প খেয়ে আমাদের ঘাটতিটা পূরণ করতে পারি, সেটা কিন্তু সবচেয়ে ভালো। আর সেই ক্ষেত্রে মুজ আমাদের সেই পূরণটা করে দেবে। রুবেল, তোমার অনেক ব্যস্ততা, প্র্যাকটিস থাকে, ম্যাচ চলে, সব কিছুর পরও যে টাইম দিয়েছো, আমার ডাকে সাড়া দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এই গিফটটা ইগলুর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, অ্যান্ড স্পেশালি এটা ফর চৈতি। থ্যাংক ইউ ভেরি মাচ চৈতি, নিশ্চয়ই অনেক খুশি হবে, আইসক্রিম লাভার। আইসক্রিম লাভার, হ্যাঁ আমি জানি। ওকে, আমরা অনেক গল্প করবো ইফতার আগ পর্যন্ত, আমি তো দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি। থ্যাংক ইউ। দর্শক, এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। অনেক ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে আবারও। স্টে টিউন উইথ আস, চলো।